আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। সবাই আমার চ্যানেলের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আজকে আমি ডিমের জর্দা রেসিপি নিয়ে আসছি। এখন ডিমের জর্দা করার জন্য আমি দুটো ডিম নিয়েছি, আর আমার সাথে আমার মামনি, ও হেল্প করছে। এখানে দুটো ডিম ভেঙে নিলাম। ডিম দুটো ভেঙে কুসুম দুটো আলাদা করে নেব। কুসুম দুটোকে আলাদা করে এখানে কুসুমের সাথে চিনি দেওয়া হবে, তারপর সাদা অংশের সাথে চিনি দেওয়া হবে। আমি 1 টেবিল চামচ থেকে একটু বেশি চিনি দিলাম। চিনি ডিমের সাদা অংশটা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন কুসুমের সাথে চিনি দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিব। ডিমের জর্দার সাথে দুইটি উপকরণ, চিনি এবং ডিম, সাথে পুট কালার আর ভ্যানিলা এসেন্স। আমার মেশানো হয়ে গেছে। এখন এখন ডিমের সাদা অংশকে আমি 3 ভাগ করব। সমান করে আমি 3 ভাগ করলাম। আমার 3 ভাগ হয়ে গেছে। এখন কুসুমের সাথে একটু ভ্যানিলা এসেন্স দিব, যেন কুসুমের গন্ধটা না লাগে। এটা ইচ্ছে করলে দেওয়া যায়, না হলে স্কিপ করা যায়। এখন সাদা একটা এক বাটি সাদা আলাদা রাখবো, আর দুইটার সাথে দুইটা ম্যাঙ্গো এসেন্স, এটা ফুড কালার, আর অরেঞ্জ আছে একটা, ওটাও ফুড কালার। আমি 2 কালারের ফুড কালার ইউজ করলাম। এখন আমি এগুলি একটা প্যানের মধ্যে তেল দিয়ে তাওয়ার মধ্যে ডিমগুলো একটু একটু করে ভেজে নিব। প্রথমে কুসুমটা ভেজে নিচ্ছি। এগুলো জর্দার মতো হবে, খুব ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। আমার কুসুমটা হয়ে গেছে। এখন দিব সাদাটা, সবগুলি আলাদা আলাদা করে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। আমি সাদাটাও করে নিলাম। এখন অরেঞ্জ কালার ফুড দেওয়াটা, ওটাই ঝুরি করতেছি। এভাবে আমি 4টা কালার নিলাম, সাদা অংশ, কুসুম, আর ফুড কালার, গ্রিন, অরেঞ্জ, 4টা মিক্স করে ডিমের জর্দা করে নিব। আমার হয়ে গেল ডিমের জর্দা। সবার কাছে ভালো লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।